নমস্কার, জি চব্বিশ ঘন্টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনে পঞ্চায়েত নির্বাচন সরগরম রাজ্য রাজনীতি, আর তারই মধ্যে আমরা মুখোমুখি হয়েছি সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের। সূর্যকান্ত বাবু, আপনাকে স্বাগত জানাই। সূর্যকান্ত বাবু, ইন্টারভিউটা একটা তিক্ত প্রশ্ন দিয়েই শুরু করি। মনোনয়ন পর্ব ইতিমধ্যে মিটে গেছে, তো মনোনয়নের নিরিখে তো ইতিমধ্যে বিজেপির কাছে হেরে বসে আছেন। হয়ে গেল নাকি প্রশ্নটা? আমি বলব তো একটা লম্বা প্রশ্ন হবে, মানে মনে হচ্ছে আপনার বিজেপির কাছে হেরে আছি আমরা, মানে তৃণমূলের কাছে নয় আপনার, তাই মনে হচ্ছে বোধ হয়। লড়াইটা আমাদের তৃণমূল বিজেপি উভয়ের পক্ষে, উভয়ের বিরুদ্ধে। এটা ঠিকই যে বিজেপি আমাদের চাইতে প্রায় দুগুণ বেশি আসনে ভোটে লড়বে, তার কারণ তারা মনোনয়ন যা জমা দিয়েছে তাদের যা সংখ্যা দেখা যাচ্ছে সব রকম মিলিয়ে, তার কারণ এইটাই যে রাজ্য সরকার চান, মুখ্যমন্ত্রী চান যে সংসদীয় গণতন্ত্রে যে সরকার আর বিরোধী পক্ষ, এই দুটো প্রধান বিরোধী পক্ষ সরকার, এই জায়গাটা ভাগাভাগি করে নিতে। বিজেপি একদিকে থাকবে, একদিকে উনি থাকবেন, এখানে উনি সরকার, এখানে বিজেপি হবে প্রধান বিরোধী, আর দিল্লিতে বিজেপি চান, মানে মোদি চান যে ওখানে ওর দিদি হবেন বিরোধী আর উনি থাকবেন সরকারে। এই ভাগাভাগি, এই যে রাজনীতিটা যেটাকে আমরা বলি মেরুকরণের রাজনীতি ইত্যাদি, এর দাম সারা দেশকে, আমাদের রাজ্যকে দিতে হবে যদি এটা সফল হয়। এই যা চেষ্টা করছেন ওরা, সেটা যদি সফল হয়, আপনারা সেখানে দাঁড়িয়ে কি করছেন সূর্যকান্ত? আমরা, হ্যাঁ ঠিকই, ওইটাই একটা কথা। এটা ঠিক যে এরকম লড়াই আমি আপনাদের বলতে পারি, আমি আমাদের রাজ্যের কথা বলছি না, আমাদের সারা দেশ দুনিয়াও বলা যায়, গত 70 মানে 7 দশক সময় জুড়ে এই কঠিন একটা চ্যালেঞ্জ, যেখানে সারা দুনিয়া জুড়ে একটা দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে, সারা দুনিয়া জুড়ে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, মানুষের ঐক্য, সম্প্রীতি, যুক্তিবাদ, এই সব কিছু যখন আক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে যারা যুক্তিবাদী, যারা গণতন্ত্র, যারা ধর্মনিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি নিয়ে লড়াই করে, তাদের সামনে চ্যালেঞ্জটা একটা খুব কঠিন চ্যালেঞ্জ। আমাদের প্রজন্মের, মানে আমাদের প্রজন্ম বলতে ধরুন যাদের 70-80 এইসব বয়স হয়েছে, আমাদের জীবনের অভিজ্ঞতায় নেই, অন্যদের আপনি বাদই দেন, যে এরকম চ্যালেঞ্জের মুখোমুখি কখনো হতে হয়েছে সারা দুনিয়াতে, দেশে রাজ্যে, আমি সব জায়গায় বলছি। কিন্তু আমরা খুব খুশি এই জন্যে যে লড়াই যদি কঠিন না হলো তাহলে লড়াই লড়লাম কি, সেই জন্যে একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে পারছি এটা একটা বড় ব্যাপার। আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা ময়দানে আছি, ময়দানে ছিলাম, ময়দানে থাকব, সমস্ত শক্তি দিয়েই থাকব, এবং এত বড় আক্রমণ মোকাবিলা করেও আমরা দাঁড়িয়ে আছি এই দুপক্ষের বোঝাবুঝির মধ্যে, এটাই হচ্ছে ভবিষ্যৎ। আপনি বলছেন যে ময়দানে আছি, ছিলাম এবং থাকব, কিন্তু বাস্তবে একটা প্রশ্ন অনেকেই তুলছেন যে ময়দানে সত্যি সত্যি আপনারা কোথায়? গ্রামে গঞ্জে যখন আপনাদের কর্মী সমর্থকরা মার খাচ্ছেন তখন আপনারা কোথায়? যে জন্যই আমি প্রথম যে প্রশ্নটা করলাম যে মনোনয়ন যেখানে বিজেপি প্রত্যেকটা ক্ষেত্রে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে আপনাদের থেকে বেশি মনোনয়ন দিতে পেরেছে, ময়দানে আছেন আপনারা সত্যি? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে আপনি তিনটা যদি ধরেন তাহলে জেলা পরিষদে খুব বেশি আমাদের তুলনায় মিতা বলবো না, কিন্তু পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে আমরা প্রায় 1/3 আসনে আমরা, মানে মনোনয়নপত্র বা প্রতিদ্বন্দ্বিতার জন্য আমরা যা মনোনয়নপত্র স্কুটিনি ইত্যাদির পরে যা দাঁড়িয়েছে সেটা হিসাব তাই, কিন্তু জেলা পরিষদে আমরা 80% ক্ষেত্রে আমরা লড়াইতে থাকতে পারবো। আর যেটা আপনি বললেন যে যেখানে মানুষ আক্রান্ত হচ্ছেন সেখানে আমরা নেই, তাহলে কারা আছে? আপনি যদি ধরেন হামলা মামলা, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম কেউ আক্রান্ত হয়েছেন, উনি মাঠে ময়দানে ছিলেন না,
বাসুদেব আচারিয়া মতো একজন প্রবীণ এতবারের সাংসদ যেখানে আক্রান্ত হয়েছিলেন উনি মাঠে ছিলেন না, আমাদের যাকে বলা হয় লেজিসলেচার পার্টির লিডার সুজন চক্রবর্তী, আমাদের এখন কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিয় পাত্র, এই যে তাঁর বাড়ি ভাঙচুর হলো, এই তারা মাঠে ছিলেন না, তারা তো মাঠেই ছিলেন যেখানে ময়দানে ছিলেন, এবং শত্রুরা ওদের, আমাদের রাজ্য কমিটির সদস্য অনেক, আমি বলতে পারবো না যে আমাদের বিভিন্ন স্তরের নেতৃত্ব তারা যেরকম আক্রান্ত হয়েছে, আমাদের প্রার্থীরা যেরকম আক্রান্ত হয়েছে, মহিলা প্রার্থী তাদের উপরে আক্রমণ, মাথায় পিস্তল ঠেকিয়ে বলছে তোমাকে খুন করে দেব, বলছে না তুমি খুন করো কিন্তু আমি মনোনয়নপত্র প্রত্যাহার করব না। এটা একটা আমাদের কাছে মতাদর্শ রাজনীতি নিয়ে লড়াই, আমরা সেইভাবে দেখি। সেই লড়াইতে এই রকম আক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে যে লড়াই আমাদের কমরেডরা, আমাদের নেতৃত্ব বিভিন্ন স্তরে লড়ছেন, আমি তার জন্য গর্বিত। তাই যদি হয় তাহলে কেন আপনাদের এই ইরোশনটা একদম চাক্ষুষ করা যাচ্ছে? আপনাদেরই পার্টি কংগ্রেসে যে নথি সেই অনুযায়ী এই রাজ্যে 65,000-এর কাছাকাছি সদস্য তারা প্রার্থীপদ ছেড়েছেন বা তাদের ছাড়ানো হয়েছে, সব মিলিয়ে আপনারা লুজ করেছেন এতজন সদস্যকে। আমাদের পার্টিতে পার্টি সদস্য, প্রার্থী সদস্য এই যারা থাকেন তাদের প্রতি বছর স্কুটিনি হয় মেম্বারশিপ, প্রতি বছর রিনিউয়াল হয়। আমাদেরটা হোয়াটসঅ্যাপে মিস কি বলে মোবাইলে মিস কল দিয়ে মেম্বারশিপ হয় না। আমাদের পার্টিতে ঢুকতে হলে প্রথমে এজি বা সহায়ক গ্রুপে আসতে হয়, তারপরে তারা সিএম হন, তারপরে এক বছর অন্তত পক্ষে তাদের সিএম থাকতে হয়, তারপরে পার্টি মেম্বার হন এবং তাদের একটা শপথ বাক্য সই করে দিতে হয়, তাদের কতগুলো ন্যূনতম শৃঙ্খলা মেনে চলতে হয়। এবং আমরা মনে করেছি যখন আমরা প্রণাম করি এখানে কলকাতায় কেন্দ্রীয় কমিটি প্রণাম, আমাদের রাজ্য প্রণাম, আমরা মনে করেছি যে পার্টি সদস্য পদের গুণমান এটা ভালোভাবে পরীক্ষিত হওয়া দরকার। এবং আমরা অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে পার্টিটাকে পুনর্গঠিত করবার জন্য আমাদের পুনর্নবীকরণের প্রক্রিয়া থেকে শুরু করে কমিটি, আমাদের দুটো মাঝখানে কমিটি ছিল সেটা তুলে নতুন এরিয়ার কমিটি তৈরি করে এই যে পুরো পার্টিটাকে পুনর্গঠনের যে প্রক্রিয়ায় আমরা আছি, আমি আপনাকে বলতে পারি আগাম যে এখন হয়তো আমাদের পার্টির বিভিন্ন স্তরে আছেন, কালকে তাদের দেখতে পাবেন না, কিন্তু নতুন আসছেন সেটা হচ্ছে বড় কথা। আপনার কত বাদ দিলাম খালি সেটা দেখলে হবে না, তো নতুন যেটা আসছে সেটাও দেখতে হবে। আমাদের পার্টির কাছে পার্টির গুণমানের প্রশ্ন, স্ট্যান্ডার্ডের প্রশ্নটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা বিপ্লবী পার্টি, গণলাইন সম্পর্ক গণলাইনের উপরে নির্ভর করে যে একটা বিপ্লবী পার্টি গড়ে তুলতে হবে, এটা হচ্ছে আমাদের প্রণামের আহ্বান, সেটা আমরা গড়ে তোলবার চেষ্টা করছি। আপনাদের কর্মী থেকে ছেড়ে যায়নি, এরা বাদ পড়েছে। আপনাদের কর্মী থেকে শুরু করে সিম্প্যাথাইজার একটা বড় অংশ যে বিজেপির দিকে ভিড়ছে, এটা কি অস্বীকার করতে পারেন? আমাদের পার্টি মেম্বার আপনি যদি বলেন, আমাদের নির্দেশ না, যাই হোক সিম্প্যাথাইজার অনুগামী এসব কথাটার মানে একটু মুশকিল যে একটু ধোঁয়াটে ধোঁয়াতে মানে যাই হোক ওটা বদলায় আর এখন খুব দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে বদলায়। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে আমাদের নির্দেশ খুব স্পষ্ট যে আমাদের গঠনতন্ত্রে 1913 বলে একটা ধারা আছে, পার্টির থেকে কাউকে যদি বহিষ্কার করতে হয় তাহলে তাদের তদন্ত করতে হয়, তাদের চার্জশিট দিতে হয়, তাদের অভিযোগপত্র শুনতে হয়, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। কিন্তু পার্টি ছেড়ে কেউ বিজেপি তৃণমূল অন্য কোনো পার্টিতে গেল এ হলে তাদের সরাসরি বহিষ্কার করা হয় 1913 ধারা। আমরা খুব পরিষ্কার নির্দেশ দিয়েছি যে যাবে চলে যাক, এই যাওয়ার জন্য আমরা মোটেই দুঃখিত নয়, আমরা খুবই আনন্দিত যে এই লোকেরা, এই আমাদের পার্টির মধ্যে ছিল যে বিজেপিতে যেতে পারে এরকম যদি লোক থাকে। তবে আমি আপনাকে আজ পর্যন্ত হিসাব বলছি, আমি আজকে সম্পাদক মণ্ডলী সভা পর্যন্ত বলছি, আমাকে দুটো মাত্র ওই রকম 1913 ধারায় যে বহিষ্কার পার্টি সদস্য বা নেতৃত্ব যাই হোক যে কোনো স্তরের তাদের অনুমোদন দিতে হয়েছে। লয়াল ভোটার যারা তাদের একটা অংশ যে বিজেপির দিকে যাচ্ছে সাম্প্রতিক বেশ কয়েকটি নির্বাচন তাতেই তো এটা দেখা যাচ্ছে। এই জন্যই যে একটা মানুষের মধ্যে একটা বড় উদ্বেগ হচ্ছে যে সরকারটা
থাকবে না যাবে রাজ্য সরকারটা তৃণমূল, এই তৃণমূলটাকে হটাতে হবে। এই তৃণমূলটাকে হটাতে হলে যাকে পারবে তাকে দাও, যে তৃণমূলকে আমাদের সিপিআইএম বা বামপন্থীরা না তাদের চয়েস হয়ে উঠতে পারছেন না। না আমি বলছি আপনাকে সেটা হচ্ছে যে আমাদের বামপন্থীদের অবস্থানটা খুব স্পষ্ট রাজনৈতিক মতাদর্শগত ভাবে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। আমাদের বক্তব্য আমরা অনেকদিন ধরে বলে আসছি, 4 বছর আগে বলেছি আমাদের রাজ্য সম্মেলন থেকে বলেছি যে বিজেপি হটাও দেশ বাঁচাও, তৃণমূল হটাও বাংলা বাঁচাও। যদি কেউ মনে করে থাকে যে তৃণমূলকে দিয়ে বিজেপিকে হটাতে হবে বা বিজেপিকে দিয়ে তৃণমূলকে হটাতে হবে, এটা আত্মঘাতী পদক্ষেপ হবে। আমাদের পার্টির সদস্য হন, নেতা হন, অনুগামী হন, তারা আমাদের ছেড়ে যেতে পারেন, কিচ্ছু যায় না আসে না, আমাকে এটা বলে যেতেই হবে। যা রাজনীতি মতাদর্শের দিক থেকে যেটা আমরা সত্য মনে করি তাতে ভোটে যা হয় হবে, তাতে কিচ্ছু যায় না আসে। এটা তাদের কনভিন্স করাতে পারছেন না কেন? কেন তারা, যদি আমি ধরে নিই কোট আনকোট তৃণমূলকে হটাতে হয়, তাতে আপনার কথা মতো তারা বিজেপির দিকে কেন যাবেন? তারা কেন সিপিআইএম কে মনে করবেন না যে সিপিআইএম তৃণমূলকে হটাতে পারে? তাহলে সেই জায়গাটাতে আপনাদের একটা বড় ত্রুটি, বড় ব্যর্থতা। তার কারণ বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে, আর উনি দুটো লাড্ডু যখন প্রধানমন্ত্রী হননি এখানে কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দুটো লাড্ডু দেখিয়েছিলেন, তুমি রাজ্যের লাড্ডুটা আমি দিল্লির লাড্ডুটা। কিছু লোক ভাবছেন যে যেহেতু এরা কেন্দ্রীয় সরকারে আছে এবং এদের অর্থবল অমুক্ত এইসব বেশি আছে, সেহেতু বোধ হয় এখানে আশ্রয় পাওয়া যাবে। মানুষ বিভ্রান্ত হন, হতে পারেন, কিন্তু অভিজ্ঞতায় শেখেন। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কেউ ছেড়ে যাক না কেন, তাতে আমাদের কোনো চিন্তা নেই। আমরা জানি তারা একদিন ফিরে আসবেন এবং অভিজ্ঞতার মধ্য দিয়েই তারা ফিরে আসবেন, কিন্তু কেউ ছেড়ে যাবে বলে আমরা মতাদর্শ রাজনীতি সেই প্রশ্নে আমরা সেটা আপোষ করতে পারি না। আমি আসবো আবার সূর্যকান্ত বাবু আপনার কাছে, আর অনেক প্রশ্নের উত্তর পাওয়া আমাদের বাকি আছে। একটা ছোট্ট বিরতির পর